কে যাবে তোমরা নিজেরা ঠিক করবে, আমি না। উমা বাবা তাই? আমরা ঠিক করলে যেতে পারবো? ঠিক করলে না, ঠিক ঠিক কাজ করলে। সবাই আসুক, আমি তাদের বলবো। এই তো, এই তো আমি এসে গেছি বাবা। তোমার মাকে বলো আমার বাসনপত্র না ভাঙতে। আমি বাসন ভাঙছি না, তুমি এসো, তোমাকেও দরকার। পড়ে যাবো রে, পড়ে যাবো। বলছি যে কি ব্যাপার এখানে এত ভিড় কিসের? বলছি সবাই এসেছো কিনা সেইটা আগে জানতে চাই। মাখন আর মিতা তো নেই। যে নেই সে নেই, সে বাদ। না না, তা বললে কি করে হবে? মাখন মিতা এবার বলো বলো ঘোষণা। হ্যাঁ সবাইকে বলছি শোনো, দোলের পরে তোমরা সবাই রওনা হতে পারবে বাড়ি থেকে। বাবা, ও বাবা, আমরা কি দোষ করলাম যে তুমি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে? হ্যাঁ বাবা, আমরা কি কি দোষ করলাম মানে? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কমলা নিশ্চয়ই ঝগড়া করেছে না? কমলা কমলা, বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলে সব মিটে গেল বাবা। হ্যাঁ ও বাবা, হঠাৎ কি এমন হলো? তোমরা থামলে তবে তো আমি বলবো যে হঠাৎ কি এমন হলো। অলক্ষীটা নিশ্চয়ই আবার কোনো প্যাচ কষছে। আমি বলছি তোমরা সবাই তো দার্জিলিং যেতে চাও? হ্যাঁ হ্যাঁ বাবা, যেতে চাই। হ্যাঁ চাই, ভীষণ ভাবে চাই। আমিও চাই। অলক্ষী প্যাচ কষে সবাইকে দার্জিলিং নিয়ে যাওয়ার প্ল্যান করছে না তো? চাই চাই, থামলে কেন অলক্ষ্যে বল না বল। কিন্তু কি করে যাব আমরা? বাবা আমাদের খরচ কে দেবে? আমরা সবাই যাব দাদু, তাতে তো অনেক খরচ। না না, সবাই না, দাদু ঠিক করেছে, একটা খেলায় যারা যারা জিতবে তাড়াতাড়ি দার্জিলিং যাবে। খরচ দাদুর। আবার কানে কানে কি মন্তর দিচ্ছে? হ্যাঁ যা বলছিলাম, খেলা খেলতে হবে। অলোক ব্যাপার না, আমি আজি অলোক। আমি তো একটাই রাজি। আরে থাম না, কিছু জানলি না? তার আগেই আমি রাজি। আগে জান কি খেলা। আহা, যে খেলাই হোক খেলতে তো হবে। কি পাগলের মতো কথা বলছো, খেলতেই হবে, খেললেই হলো। এই বয়সে ক্রিকেট ফুটবল এইসব খেলা খেলতে পারবো নাকি? ক্রিকেট শেষ পর্যন্ত ক্রিকেট কোনো ব্যাপার নয়। ক্রিকেট ফুটবল একাডুলি সব খেলায় জিতবো। তোমাকে দার্জিলিং নেওয়ার জন্য আমি সব খেলতে পারবো, চিন্তা করো না। তুমি শুধু আমার ইয়েতে থেকো, মানে সঙ্গে সঙ্গে আশেপাশে থেকো। থাকবো, খেলবো। তোমাদের সবাইকে দল খেলতে হবে। ইয়েতে ইয়ে করে মানে ইয়েতে রং মাখিয়ে মানে মুখে দল খেলে জিততে হবে? এ তো আপের জন্মে শুনিনি। হ্যাঁ তোর বাপই যখন শুনিনি, তুই শুনবি কোত্থেকে? শুনবি কি রে হারামজাদা, তোর বাপ কোনোদিন শুনেছে? এই খেলার নতুন চালু হলো কারগিলে এই বছর থেকে। দাদু আমাকে বলতে দেবে? বলছি, ঠিক আছে বল। বাবু চুপ করুন তো, এই বড্ড কথা বলে না। চুপ করে মার। হ্যাঁ হ্যাঁ অলকি, তুই বল না, তুই বল। ওই আমার ওই একটা প্রশ্ন ছিল। আগে ক্লাসটা শেষ হোক, তারপরে প্রশ্ন করো। না না, দোল খেলায় জেতা যায় কিভাবে সেটা তো বলতে হবে। বলবে বলবে, একটু থামো না তোমরা সবাই। হ্যাঁ হ্যাঁ বেয়াই, একটুখানি বুঝিয়ে বলো। হ্যাঁ বলো না দাদু।
সে আমি কি করে বুঝিয়ে বলবো, ওই তো বুদ্ধিটা তো তোর, যা তুই বুঝিয়ে বল। ঠিক আছে আমি বলছি, শোনো, ধাপে ধাপে খেলা হবে, প্রত্যেকটা ধাপ তোমাদের বলে দেওয়া হবে। প্রথম ধাপ হচ্ছে ন্যাড়া পোড়ানো, যার বুড়ির ঘর সব থেকে বেশি সময় নিয়ে পুড়বে সেই প্রথম ধাপে জিত। তার ওই পরের ধাপ, আগে এক ক্লাসে পড়ে পরের ক্লাসে ওঠো, তারপরে প্রশ্ন করো। প্রথম ধাপ হচ্ছে ন্যাড়া পোড়া, প্রত্যেকে আলাদা আলাদা দল, একটা দল বর্গভূমিতে, ব্যাস আর কেউ না। আমার একটা বিশেষ কথা আছে এই খেলার ব্যাপারে, অলক্ষ্মী যা সিদ্ধান্ত নেবে সেইটা হচ্ছে ফাইনাল, ওই হচ্ছে রেফারি। অলক্ষ্মী সব ঠিক করবে, এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদু। আচ্ছা, অলক্ষ্মী এই বুদ্ধি এটেছে? ঠিকই তো, কোনো খেলা একজন রেফারি হয় নাকি, নাকি একজন সিদ্ধান্ত নেয়? হ্যাঁ হ্যাঁ বেয়াই, এটা কিন্তু ঠিক না, শুধু অলক্ষ্মী কেন? হ্যাঁ খেলাটা ওই ভেবেছে তাই। কিন্তু বাবা, একজন যদি বিচার করে তার উপর খুব চাপ পড়ে যাবে না? তারপরে বোঝাও যাবে না যে ঠিক কি সিদ্ধান্ত নিল। দাদু বলছিলাম কি, অন্তত দুজন থাকা দরকার, টোপার বাবা, টোপার বাবা রেফারি হোক। না না, যারা রেফারি হবে তাদের বর কিংবা বউ কেউই খেলতে পারবে না। বেশ, তাহলে আমাকে রেফারি করো, আমি তো আর খেলছি না। হ্যাঁ ঠিক 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 বেশ, তবে তাই থাকুক, আমার কোনো আপত্তি নেই। বেশ তাহলে এটা ঠিক রইল, এই দুই রেফারি মিলে তারা ঠিক করে নেবে পরের ধাপগুলো, তারপরে তোমাদের জানিয়ে দেবে, ঠিক আছে? ও বাবা, এবার আমার একটা প্রশ্ন আছে। এখনো প্রশ্ন? হ্যাঁ, ক্লাস তো শেষ হয়ে গেল, এবার বলি। কি বলছি, আমাদের নিজেদের মধ্যে লড়াতে চাইছো না তো? না। কিন্তু বাবা, আমাদের যে ক্ষতি হবে, এসব করতে যে অনেক খরচ। আমার তো এই একটা কথা আছে, কেউ টাকা খরচা করে কিছু কিনতে পারবে না, শুধু বুদ্ধি খরচা করতে হবে। যদি কেউ টাকা খরচা করে সে কিন্তু প্রথম থেকেই বাদ। আচ্ছা গেল, খরচ করতে হবে না, খরচ করতে হবে না, খরচ হবে না, খরচ হবে না। এতদিনারা অসাধারণ সংবাদ শুনলাম। বাবু আর কিছু বলবেন? সভা শেষ। মেয়েটা না আমাকে কিছুতেই নিশ্চিন্তে থাকতে দেবে না। ভাবলাম এখান থেকে দার্জিলিং আর ওইখান থেকে কলকাতা পালাবো, অমনি একটা ব্যাগটা লাগাবার চেষ্টা করছে। করাচ্ছি দাঁড়া, আমিও তো রেফারি আছি, আমিও কি ছেড়ে দেবো নাকি? তুই ইচ্ছে করলেও কাউকে জেতাতে পারবি না। এবার দেখবো বিষ্ণু বাবু, তুমি কি করে আমার সঙ্গে দার্জিলিং যাও। একবার খেলা হোক না, আমি সবাইকে জিতিয়ে দেব। সংসার সুখের হয় রমণী।